আমরা অনেকেই জানি বাংলাদেশের শীর্ষ ধনীদের মধ্যে যিনি শীর্ষে রয়েছেন তিনি হচ্ছেন প্রিন্স মুসা বিন শমশের। আজ আপনাদের জানাবো প্রিন্স মুসার কর্মচারীরা কেমন জীবনযাপন করে এবং তার গাড়ি চালক এবং কর্মচারী হতে কি কি যোগ্যতার প্রয়োজন। চলুন তাহলে জেনে আসি। রোববার বিকাল 4:45 রাজধানীর কাকরাইলের আইডি ভবনের গাড়ি বারান্দায় পার করা একটি গাড়ি থেকে নামলেন মধ্যবয়সী এক ভদ্রলোক। পরনে দামি কমপ্লিট স্যুট, সাদা চেক শার্টের উপরে লাল রঙের টাই, চোখে সানগ্লাস। কৌতূহলবশত তার পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে কিছুটা ইতস্তবোধ করেন, কিছুক্ষণ পিড়াপিড়ির পর জানালেন তিনি আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমশেরের গাড়ি চালকদের একজন, অনেক বছর ধরে তিনি এ চাকরি করছেন। মুসা বিন শমশেরের মতো ধনকুবের অধীনে কত বেতনে চাকরি করছেন এমন প্রশ্নয় তার চেহারা জুড়ে তৃপ্তির হাসি। কোনো ভণিতা না করেই জানালেন বেতন 28,000 টাকা। তিনি আরও বলেন, তবে অন্যান্য যে সুযোগ সুবিধা স্যার দিয়ে থাকেন বাংলাদেশের অন্য কেউ এই সুবিধা দেয় কিনা তা আমাদের সন্দেহ। তিনি নিজের পরিহিত স্যুট বুট টাই শার্ট ও জুতা দেখিয়ে বলেন, বেতনের বাইরে এগুলো সব স্যারের পক্ষ থেকে দেওয়া হয়। তিনি যে দুটি অ্যাপার্টমেন্টে থাকেন তার একটিতে দেহরক্ষী, ড্রাইভার ও বাবরচিসহ 60-65 জনকে রাখেন। প্রত্যেকটি রুমে এসি আছে, পোশাক আশাক সব লন্ড্রি থেকেই ধোলাই করে দেওয়া হয়। তিনি বলেন, স্যারের মনটা কত বিশাল তার সঙ্গে না মিশলে কেউ বুঝতে পারবে না। স্যার যেমন অলওয়ে স্যুটেড বুটেড থাকেন তার কর্মচারীদেরকেও তিনি তেমনই রাখেন। কথার প্রসঙ্গে তিনি জানান, মুসা বিন শমশেরের 2 ছেলে ও 1 মেয়ে। এক ছেলের নাম রবি হাজ্জাজ বিন মুসা, অন্য ছেলের নাম জুবির হাজ্জাজ বিন মুসা, মেয়ে নেন্সি হাজ্জাজ বিন মুসা। বড় ছেলে রাজনীতিতে জড়িত আর ছোট ছেলে পেশায় ব্যারিস্টার। মেয়ে আওয়ামী লীগের অন্যতম নেতা শেখ সেলিমের ছেলের স্ত্রী। বর্তমানে মুসা বিন শমশের গুলশানে একটি ভাড়া বাড়িতে 2টি ফ্ল্যাট নিয়ে বসবাস করছেন। একটি ফ্ল্যাটে স্ত্রী, ছোট ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে থাকছেন তিনি। অপরটিতে দেহরক্ষী, ড্রাইভার, বাবুজিসহ 60-65 জন কর্মচারী থাকেন বলে জানান তিনি। এমন সময় ভিতর থেকে আওয়াজ আসে, মুসা বিন শমশের আসছেন। শোনা মাত্রই দৌড়ে গিয়ে অন্যদের সঙ্গে নিরাপত্তা পৌরী হয়ে দাঁড়ান এই গাড়ি চালক। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক।